আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরতে চান বাইডেন অমিত শাহের সঙ্গে আলোচনা ব্যর্থ তীব্র হচ্ছে কৃষক আন্দোলন ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করাতে জাতির সঙ্গে প্রস্তাব পাশ যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল চীন ভারত জুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান আন্না হাজারির ফিলিস্তিনিদের অবরুদ্ধ রাখতে ইসরায়েলের নতুন পরিকল্পনা এবং সর্বশেষ থাকছে একশো দিনে দশ কোটি মানুষকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরতে চান বাইডেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় ফিরে এলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের অন্যান্য বিষয়ে আলোচনার পথ সুগম হবে জো বাইডেন নেতৃত্বাধীন আসন্ন সরকারের সুলিভানকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হবে বলে বাইডেন নিজেই ঘোষণা করেছেন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সুলিভানের এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরানের সঙ্গে আরও অনেক বিষয়ে মার্কিন সরকারের আলোচনার পথ খুলে যাবে আমেরিকার ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন দুই সালে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তা লাগাম টেরে ধরবেন জো বাইডেন এর আগে বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছিলেন ইরান পরমাণু সমঝোতায় দেওয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তিনি আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনবেন এবং তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমেরিকা আইন ভঙ্গ করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় তেহরান ও তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দিয়েছে উল্লেখ্য পশ্চিমা দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তেহরান ও পরমাণু সমঝোতায় আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়ে দিয়েছে ইরান অমিত শাহের সঙ্গে আলোচনা ব্যর্থ তীব্র হচ্ছে কৃষক আন্দোলন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি দৃঢ় কৃষকদের দাবি মানতে নারাজ মোদী সরকার বুধবার নয় ডিসেম্বর কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের যে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয় ফলে বৃহস্পতিবার দশ ডিসেম্বর থেকে আরও তীব্র হতে পারে কৃষক আন্দোলন নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে থেকে মঙ্গলবার আট ডিসেম্বর ভারত বন্ধের দিন সন্ধ্যায় অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছিলেন কৃষক নেতারা টানা কয়েক ঘন্টা বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার নেতা হান্নান মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন নতুন কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র বুধবার সরকার সঙ্গে কৃষকদের কোনো বৈঠক হবে না অমিত শাহ জানিয়েছেন কাল কিছু প্রস্তাব কৃষকদের দেয়া হবে কৃষক নেতারা সব প্রস্তাব নিয়ে আগামী কাল আলোচনা করবেন এদিকে ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত সংবাদ মাধ্যমকে বলেন কাল বৈঠক হবে কিনা তা নিয়ে আমরা আমাদের নেতাদের সঙ্গে আলোচনায় বসব অমিত শাহের সঙ্গে বৈঠকে কৃষকদের বলা হয়েছে বুধবার হবে। পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য যে প্রত্যাহার করা হবে না তাও লিখিত আকারে দিতে রাজি সরকার কিন্তু নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হবে না অন্যদিকে অমিত শাহের সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে আগামীকাল সকালে দিল্লির সিংহ সীমান্তে বৈঠকে বসছেন দেশের তেতাল্লিশ কৃষক নেতা সেখানে আগামী করণীয় ঠিক হবে ওই বৈঠক থাকছেন তেরো কৃষক নেতা যারা মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করাতে জাতির সঙ্গে প্রস্তাব পাস মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ মঙ্গলবার আট ডিসেম্বর পশ্চিম এশিয়ার পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ শীর্ষক প্রস্তাবটি পাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ খবর জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলা হয় সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে একশো দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয় এছাড়া পঁচিশ দেশ ভোটদানে বিরত থাকে সেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা কানাডা ইসরায়েল মার্শাল দ্বীপপুঞ্জ পালাও মাইক্রোনেশিয়া প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে সে যেন আর কোন পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে সেই সঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকলেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এর পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এই অবৈধ রাষ্ট্র এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি কে করেনি ইরান সহ বিশ্বের একশো একানব্বই দেশ এ পর্যন্ত এনপিটি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে হংকং এ দমন নিপীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অবরোধ দিতে যাচ্ছে যদিও এই খবর সত্য হয় তাহলে এর কড়া প্রতিবাদ ও নিন্দা জানায় চীন এই ঘটনাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং কে করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভুল পথ অবলম্বনের দিকেই ধাবিত হয় তাহলে চীন তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ব্যবস্থা নেবে এর আগে হুয়া উদ্ধৃতি করে রয়টার্সের এক খবরে বলা হয় হংকং লেজিস্ট থেকে বিরোধী দলীয় আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করা হয় এতে বেজিং এর ভূমিকা থাকার অভিযোগ কমপক্ষে এক ডজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ভারত জুড়ে কৃষক আন্দোলন ছড়ানোর আহ্বান ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্না আন্দোলন করছে কৃষকরা এবার কৃষকদের আন্দোলনের সমর্থন জানিয়ে মহারাষ্ট্র দিনব্যাপী অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে সেখান থেকে আন্না হাজারে কৃষকদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানান খবর এনডিটিভির আন্না হাজারে বলেন আমি দেশের মানুষের কাছে আবেদন জানাই দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে যাতে সরকার কৃষকদের পক্ষে কাজ করতে বাধ্য হয় কিন্তু কারোরই সহিংস হওয়া উচিত হবে না প্রথমে কৃষকদের এই আন্দোলন পাঞ্জাবে সীমাবদ্ধ থাকলেও সপ্তাহ দুয়েক আগে তা এসে পৌঁছে যায় রাজধানী দিল্লিতে দিল্লি পাঞ্জাব এবং দিল্লি হরিয়ানা সীমানাতেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে দলে এসে যোগ দিয়েছে। ডাকে সারা ভারত বন্ধ পালিত হয় কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতেই এই বন্ধ সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই এই বন্ধ পালিত হবে বলে আগে জানিয়েছিল ভারতীয় কৃষণ সংগঠন ফিলিস্তিনিদের অবরুদ্ধ রাখতে ইসরায়েলের নতুন পরিকল্পনা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আবারও ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল রোববার ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করে খবর এপি ও ডেইলি সাবাহ এর খবর বলা হয় পশ্চিম তীরে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা হবে এছাড়া আলকুদুজ শহরের উত্তরে আরও নতুন হাজার হাজার ইউনিট বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব রোববার ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেজেন্ট পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেন এই পরিকল্পনার আওতায় নতুন নতুন মহাসড়ক পাতাল পথ ও পাশ নির্মাণ করবে ইহুদিবাদী দেশটি পরিকল্পনার বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে সব বসতির বাসিন্দারা জেরুজালেম ও তেল আবিবে অবাধে যাতায়াত করার সুযোগ পাবেন অন্যদিকে নিজেদের শহরগুলোর এক বিরাট অংশে অবরুদ্ধ হয়ে পড়বেন ফিলিস্তিনিরা ১৯৯৫ সালে ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে চুক্তির আওতায় পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরকে অঞ্চল এ বি এবং সিতে বিভক্ত করা হয়েছিল পশ্চিম তীরের প্রায় ষাট শতাংশ এলাকা নিয়ে এরিয়া সি গঠিত ওই এলাকার নিরাপত্তা এবং প্রশাসনিক ক্ষমতা ইসরায়েলের নিয়ন্ত্রণ করে এরিয়া সি এলাকায় বর্তমানে প্রায় তিন লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করেন যাদের অধিকাংশ বেদুইন অবস্থায় মূলত তাবু কাফেলা এবং গুহায় বাস করে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের উভয় অংশকেই অধিকৃত অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় এবং সেখানে ইহুদি বসতি নির্মাণ কার্যক্রমকে অবৈধ বলে মনে করা হয় দিনে কোটি মানুষকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের দায়িত্ব নেওয়ার প্রথম একশো দিনের মধ্যে দশ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা দেওয়ার টার্গেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার দিল্লারে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়ার অ্যাটার্নি জেনারেল ভেজিয়ার সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জানান স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সিডিসি প্রধান হিসেবে রোসেল ওয়ালেন স্কির নাম ঘোষণা করা হয় বাইডেন বলেন আমার প্রথম একশো দিনে কোভিড নাইন্টিন ভাইরাস নিঃশেষ হয়ে যাবে না আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারবো না খুব দ্রুত যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি রাতারাতি আমরা এখান থেকে বের হতেও পারবো না তবে আমরা প্রথম একশো দিন সংক্রমণের প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবন পরিবর্তন আসতে শুরু করবে ক্ষমতা আর প্রথম একশো দিন সবাইকে মাস্ক পরার আহ্বান জানান বাইডেন এই সময় স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি মঙ্গলবার দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফাইজার ও টিকার অনুমোদন দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকার খাদ্য ও ঔষধ প্রশাসনের রিপোর্টে দেখা গেছে টিকার পঁচানব্বই শতাংশ কার্যকর আগামীকাল বৃহস্পতিবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এই ভ্যাকসিন দ্রুত আমেরিকানদের মধ্যে প্রয়োগে উপর গুরুত্ব আরোপ করেন জানুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্রে টিকার প্রয়োগ শুরু করতে চাইছেন ট্রাম্প আমেরিকানরা অগ্রধিকার ভিত্তিতে টিকা পাবেন এমন এক আদেশে সই করেছেন তিনি তবে বিশেষজ্ঞরা বলছেন বাইডেন আমলে অর্থাৎ 20 জানুয়ারির পরে টিকার প্রয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ালমিটারে তথ্য অনুযায়ী জাতিসংঘে বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত 1 কোটি 55 লাখ একানব্বই হাজার সাতশো নয় জন করোনায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে দুই লাখ তিরানব্বই হাজার তিনশত আটানব্বই জন মারা গিয়েছেন একক দেশ হিসেবে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রেই